সে রোজার ঈদে বাড়িতে গেল বাড়িতে যা আর আসলো না মানে একটু দূরত্ব তৈরি হচ্ছে আমি দেখতেছি আমি রিকোয়েস্ট করতেছি বুঝতে পারতেছি তাকে বোঝাচ্ছি কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না তার চলাফেরা তার আচরণ এটা দেখে আমার সন্দেহ মনে তো ওই দু ঘন্টা সেল করে আমার বাবার হাজার টাকা দিছি আমি তো আমি কেন যেন ফোনটা এরকম উল্টাইছি দেখি মিনিট উঠতেছে খুব ভালো ঝামেলা আমি রাগের ঠেলা ওই দিন ঈদের দিন ওকে বাড়ি থেকে বের করে দিছি আমার নিজের নামের জায়গা ওকে হচ্ছে আমি দান করি সে সবসময় এমন বিহেভ আমি যাদের তাকে টাসও করে আঙ্গুলের আমি মনে পর পুরুষ যাকে আমার পঞ্চাশ লাখ টাকা জায়গা দিয়ে দিছি সেই কথা বলে ও খুব খুশি আমি কষ্ট পাচ্ছি আমি কানতেছি কিন্তু কথা তো বলা যায় না এটুকি বললাম আমি তখন ট্রিপল লাইনে ফোন করছি যে ছেলে মানুষ হওয়ার পর কিছু করলেই দোষ কিন্তু ওই বান্ধবীকে আমি ফোন দিছি বান্ধবী বলছে ভাই ওর সাথে আমার দেখাই হয়নি ও আর ওর মা দুজন একসাথে মনে হয় ওরাই ছেলে আমি মেয়ে তো পিছন থেকে ওকে যে একটা আবার জড়ায় ওই দিন যাতে আশেপাশের লোকজন বোঝে যে আমি ওকে টর্চার করতেছি মানে ওর দরকার হচ্ছে প্রমাণ আমাকে খারাপ বানানোর মেন কথা যেটা আর একারি যখন শুরু করছি তখন হচ্ছে আপনার ওর মায়ের গায়ে আমার হাতটা উঠে গেছে ওই মুহূর্তে আব্বু জানতে পারছে যে আমি তাকে জায়গা লিখে দিচ্ছি এখন পর্যন্ত চাই আমাদের সংসারটা বাদ আমি মনে

সো আমার সাথে তো আসলে প্রচুর মেয়েরা এসে নিজেদের গল্প করে ছেলেরা খুব কম গল্প করতে চায় নিজেদের গল্প শেয়ার করতে চায় না বাট আজকে রাসেল ভাই আসছে রাসেল ভাই আমাকে বলতেছিল যে ভাই আমার তো অনেক গল্প আছে আমি শেয়ার করতে চাই এবং আমার আসলে বেঁচে থাকার কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না আপনার সত্যি যদি করি তখন হয়তো আমি একটা বেঁচে থাকার কোনো একটা ওয়ে হইতে পারে কোনো একটা অপশন হইতে পারে আপনি আমাকে প্লিজ বাঁচান সো আমি তাকে টাইম দিছি আমি শুনতে চাইছি যে ফাইন ঠিক আছে আপনার টাইম নেন তাও কথা বলেন বাসায় কথা বলেন আপনার লয়ার যার সাথে কথা বলতে চান বলেন দেন আমার সাথে যদি মনে করেন তারপর শুরু করবেন ফাইন আমি আপনাকে টাইম দিব সো এনিওয়েজ রাসেল ভাই আমি যাই আপনার আমার ইন্টারু ঠিক ছিল আপনি ছিলেন হ্যাঁ আপনার নামটা একটু সুন্দর করে বলেন আলাইকুম আমি মোহাম্মদ মদুদ আহমেদ রাসেল জি ঢাকায় একটা ছোটোখাটো বিজনেস করি গার্মেন্টস শপ আছে একটা আমার শোরুমের নাম হচ্ছে আইজা লাইফ স্ট্রিট হুম সো আইজা লাইফস্টাইলের সে জাস্ট আমরা যেখানে বসে আছি আমরা শোটা করতেছি আজকে মোহাম্মদপুরেরই আদাবরের একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে লিডার্স ক্যাফে এই যে লিডার্স ক্যাফে তো এটার ঠিক অপোজিটই হচ্ছে তার শোরুম আইজা না আইজা আইজা আমি এখান থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ আইজা সো এখান থেকে দেখা যাচ্ছে তার সাথে একদিন রাস্তায় দেখা আসলে ইজ আ ফ্যান আমার শো দেখে মনে একটু বলেন কীভাবে ঘটনাটা আসলে ভাইয়ের সাথে আমার দেখা হচ্ছে ওই দিন ইনফিনিটা ওপেনিং করে তার মেবি ওই দিন অথবা তার পরের দিন দু একদিন হ্যাঁ তো ভাইয়ের সাথে দেখা তো কথা রাস্তায় হলো তো ওই সূত্র থেকে ভাইয়ের সাথে মোটামুটি ছয় সাত মাস আগের থেকে আমার পরিচয় তো আমি যে প্রবলেমটায় আসি আমি কখনো কারোর কাছে শেয়ার করতে চাই নাই সবসময় নিজের মধ্যে রাখছি নিজেই চেষ্টা করছি সলভ করার জন্য কিন্তু আসলে এমন পর্যায়ে চলে আসছে এখন আমি কাউকে শেয়ারও যদি না করি মানুষ নরমালি আশেপাশে নর্মাল সবাই এমনি জানে বিষয়গুলা তো তখন তারা সবাই আরও নেগেটিভ চিন্তা করবে বাট আমি যেরকম না আমার সাথে হচ্ছে তো এটা হওয়ার কারণে আমার মধ্যে এমন সিচুয়েশন আসতেছে যে আমি আমি হয়তো সুইসাইড আবার সুইসাইডও করতে পারতেছি না যে আরেকটা বার ট্রাই করি আর একটাবার চেষ্টা করি তো অনেক কিছু মনের মধ্যে আমার ঘুরতেছে যেটা আমি করতেও পারতেছি না বলতেও পারতেছি না এখন যতটুকু বলতে চান আপনি এক শুধু থেকে বলতে পারেন আসলে আমার যে বিষয়টা যদি আমার টোটাল জীবনের গল্প বলি ওটা একটা রকম আসবে আর যদি আমার এই ফ্যামিলি সংসার এগুলো নিয়ে বলি তাহলে আর একটা সাইড আসবে তো আমি দুটাই বলবো প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আমার যে সম্পর্ক আমার যে ওয়াইফ আমাদের দু সালে পরিচয় হয় দু হাজার দশ এগারো গিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হয় বারো সালের ডিসেম্বরের এক তারিখে তো এংগেজমেন্ট হওয়ার আগে অনেক চেষ্টা করছি প্রপোজ করছি ফ্যামিলিগতভাবে যে যাতে আমার সাথে ওর বিয়ে দেয় তোর বাবা ফ্যামিলি মাঝে মধ্যে রাজি হইতো মাঝে মধ্যে রাজি হইতো না তো তখনকার সময় আমি একটা তাকে ফোন কিনে দিয়েছিলাম গ্রামীণ ফোন মানে আমি তখন স্টুডেন্ট আমার যতটুকু বাজেট আছে ওই হিসেবে আমি ওটা কিনে কিনেছিলাম হ্যাঁ 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 তো ওইটা ওর বান্ধবীর মাধ্যমে আমি ওকে দিয়েছিলাম ওই ফোনটা প্রায় এক বছর প্লাস দুই বছর ইউজ করছি ওর ফ্যামিলি কেউ বুঝতেও পারেনি বাট আমাদের যেদিন এঙ্গেজমেন্ট হয় ডিসেম্বরের এক তারিখে তার চার পাঁচ দিন আগেও ঢাকায় আসছিলো এটা হচ্ছে নভেম্বরে মেবি সাতাশ তারিখে দু হাজার বারো সালে এবং আসার কারণটা হচ্ছে ওর বাসার থেকে ওকে আটকায় রাখছে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে ওকে তো আমি খুব কান্নাকাটি খুব ইয়ে করতেছি যোগাযোগ করতে পারতেছি না আমার বাবা আমার ফ্যামিলি সবাই কিন্তু জানে যে আমি অনেক লাভ করি এবং ওরাও জানে তো ওকে নাকি একটা ছেলে দেখতে আসবে আর দেখতে আসলে মাস্ট বিয়ে হবে এটা আমি নিজেও কনফার্ম তো যাই হোক ও আমাকে আগের দিন ফোন দিয়ে বললো এরকম অবস্থা তো বললাম তুমি আসবা না বলে দেখি চেষ্টা করে তো সত্য সত্য পরের দিন চলে আসলো ঢাকায় তো এলাকায় আমার একটা মামা আছে সম্পর্কে তো ওই মামাটা ওই যে ওই এলাকায় গেছিলো তো বাসার থেকে যখন বের হয় ওটা হচ্ছে আমাদের ওই জায়গাটার নাম হচ্ছে আতাইকুলা তো আতাইকুলা থেকে বাসায় যখন বের হয়েছে ওই মুহূর্তে আমার ওই মামা হচ্ছে বনগ্রাম যেহেতু বনগ্রাম আছে তো আমি মামাকে বলছিলাম তুমি বনগ্রাম থেকে তোমার মামিক নিয়ে ঢাকায় চলে আসো ও ঢাকায় আসছে সন্ধ্যা ছয়টা সাড়ে ছটার দিকে এদিক তো বাড়ির থেকে সবাই ফোন দিচ্ছে ওর বাড়ির থেকেও আমাকে ফোন দিচ্ছে বাট আমি উল্টা নাটক করলাম তখন যে আপনারা আমার সাথে মিথ্যা কথা বলতেছেন আমি এত রিকোয়েস্ট করছি আপনারা বিয়ে দিবেন না জন্য অন্য জায়গায় বিয়ে দেবেন জন্য আমার সাথে এমন করতেছেন তো ওরা এটাই হয়তো বিশ্বাস করছে কিন্তু তারপরে সন্ধ্যা সাতটার দিকে আমাকে ওর ভাই ফোন দিল যে রাসেল আমরা বুঝতে পারছি তোমার কাছে আছে। তো আমার কাছে আছে তো তো আমিও জানি এবং তখন আমরা এটা ঢাকা ফ্রামগেট নিউ স্টার হোটেল আছে রেস্টুরেন্ট ওইখানে বসে কফি খাচ্ছি ও আর আমি আর আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ঢাকাতে কারণ যেহেতু ঢাকায় নিয়ে আসা হয়েছে অবশ্যই আমরা কোর্ট ম্যারেজ করব। এরপর আর ম্যারেজের পর অবশ্যই আপনার মামলা মোকদ্দমা হয় এটার জন্য সব ঠিক করা হয়েছিল কিন্তু ওর ভাই যখন আমাকে বলল রাসেল আমাদের মানসম্মানটা নষ্ট করো না তখন আমি কোনো চিন্তা করি নাই যে ও ফেরত দিলে আমাকে বিয়ে দেবে না আমার সঙ্গে কিংবা আর পাবো না এসব কোনো চিন্তা করি নাই শুধু এই কথাটা বলার পর আমি চিন্তা করলাম ও যেহেতু একবার আসতে পারছে দ্বিতীয়বার আবার আসবে আর সারা জীবন তো ওর বাবা মা ভাই বোনের কাছে ছোট হয়ে থাকবে এই চিন্তা করে আমাদের এলাকার একটা লোক বলতে পারবে না যে ও চলে আইসা আসছিল আমার কাছে কেউ জানে না পর্যন্ত আজকে হয়তো সবাই জানতে পারবে যে ও আসছিলো ঢাকায় আমি রাত্রেই যা দিয়ে আসছিলাম এবং এইভাবেই মনে করেন তারপর বিয়েটা হলো তখন তো আমি স্টুডেন্ট চোদ্দো সালে পড়াশোনা শেষ করলাম শেষ করে হচ্ছে আপনার পনেরো সালে আমি দেশের বাইরে গেলাম সিঙ্গাপুর তো আমার আসলে মন টিকলো না আমি চলে আসলাম আসার পর আবার থাকলাম একসঙ্গে মানে আমাদের ভালোই কাটতেছিলো দিন কারণ আমার বাবা সরকারি চাকরি করতো উনি খুব ভালো একটা জব করতো বাপেক্সে তো ওনার ভাগ্যটাও আসলে খারাপ আসলে আমাদের কপালটা হয়তো খুব খারাপ উনি বাপেক্সে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল অথচ বাপেক্সে আমার জানা মতে বেশিরভাগ যারা পিয়ন তাদেরও ঢাকায় বাড়ি গাড়ি থাকে আর আমার বাবা সে তুলনায় জাস্ট গ্রামে কিছু হালকা সম্পদ যেগুলো না করলে না স্যালারির টাকা দিয়ে এবং লোন করে সেটাই করছে উনি জমি হ্যাঁ কিন্তু ওনাকে জরুরিভিত্তিক দুই হাজার সতেরো সালে অবসর দিয়ে দিয়েছিল আমার বাবাকে আপনার পেনশনের টাকাটা ফোন তো ওঠাইনি এখন পর্যন্ত তো আমাদের ফ্যামিলিতে একটু এখন কাইসে যাচ্ছে আর কি সেই থেকেই তো আমি আবার বিদেশ গেলাম হচ্ছে দু হাজার সালে দু সালে যাওয়ার পর তখন আমি বাড়ির থেকে একটু আলাদা হয়ে গেছি বাড়ির থেকে আলাদা কেমন মানে যেহেতু আমার ইনকাম নাই বাবারও ইনকাম নাই আর একটা ছেলে বিয়ে করলে যত আতরের সন্তানই হোক বাবা মা তখন একটু হলো অন্যরকম দেখে আসলে ওটা দেখা না এটা হচ্ছে নিয়ম বর্তমান যেটা হচ্ছে আর কি তো সেই ক্ষেত্রে মনে করেন আমার বাবা মা হয়তো ওরকম ভাবছে তো আমি তখন বাবা মা আলাদা যেহেতু করে দিল আমি বাইরে যাব। আমার সম্পূর্ণ টাকা লোন উঠায়া আর ধান নিয়ে আমার ওয়াইফ অ্যারেঞ্জ করে দিল আমাকে ঠিক আছে তো আমিও যখন বাইরে গেলাম যাওয়ার পর প্রথম মাস থেকে আমি বাড়িতে খরচ দেওয়া শুরু করলাম সিঙ্গাপুরে গেছিলাম ইন্টেরিয়র ডিজাইনের কাজে তো যেহেতু বাবা মার সাথে রাখছিলো তারপর আমি প্রথম মাস থেকে বাবা মাকেও খরচ দিচ্ছিলাম তো এভাবে যাচ্ছিলো দু সালে আমি আবার দেশে ব্যাক করলাম তখন করোনা শুরু হলো ঠিক দশ দিন পরে ওকে তো আমি তো ছুটিতে আসছি তো ছুটিতে আসার কারণে আমি হচ্ছে আপনার করোনা ফ্লাইট বন্ধ আমি আর যাইতে পারলাম না আর তখন করোনাটা যেহেতু ফার্স্ট হয়েছিল সবাই একটু ভীতু কাজ করছে তো যার কারণে আমার বাসার থেকেও আর যাইতে দেয়নি তো আমি আবার বাড়িতে থাকা শুরু করলাম যেহেতু বিজনেস নেই চাকরি নেই কী করবো ওই সময় আপনি গরু ফার্ম করছিলাম একটা গরু ফার্ম করার পর ওটা তো লস করোনার সময় গরু ফার্মেও লস খেলাম হ্যাঁ তো আবার বাড়ির থেকে তখন একই সেম প্রবলেম তো তখন আমাদের আর একটা বাড়ি আছে ওটা হচ্ছে আতাইকুলা বাজারটার নাম মোটামুটি ওইখানে একটা ভালো মানে মফসল টেরেক আর কি তো ওই আতাইকুলার পাশেই আমার শ্বশুর বাড়ি তো ওই বাড়িতে আমরা গিয়ে থাকা থাকা শুরু করলাম কেন থাকলাম যে বাড়িতে থাইকা যদি আলাদা খাই মানুষ দেখতে খারাপ বলবে আমি আসলে সবসময় এই চিন্তা করতাম যে মানুষ কি বলবে মানুষ কী বলবে আসলে এটা কোনো চিন্তা করা যাবে না আমি যেটা দেখলাম তো ওইখানে থাকা শুরু করলাম এক মাস পর আমার একটা ফ্রেন্ডের বিয়ে আমি ঢাকায় আসলাম ওই বিয়ে খেতে গেলাম বিয়ে খাওয়ার পর ঢাকায় আসলাম নভেম্বরে আসার পর ফ্রেন্ডের সাথে চাকরি শুরু করলাম তো চাকরি থেকে দেখলাম আসলে কিছু করতে পারবো না তো ওই শুরু থেকেই আমি চিন্তা যে আমি বিজনেস করব। মাঝখানে আমরা একটা জায়গা বিক্রি করছিলাম প্রায় হচ্ছে আপনার তিরিশ লক্ষ টাকা এটা হচ্ছে জেলা শহরে এটা হচ্ছে আব্বু চাকরি শেষ হওয়ার আগে লোন উঠাইছিল ষোলো লক্ষ টাকা আর আমার গ্রামে কিছু জমি বিক্রি করছিলাম ওই টাকা দিয়ে জমিটা রাখছিলাম পর এই টাকাটা জমিটা বিক্রি করার উদ্দেশ্য ছিল যে আমরা আতায়িকো বাড়িটা কমপ্লিট করবো ওই টাকা দিয়ে কিন্তু ঢাকা যখন আমি চলে আসলাম ওই টাকা দিয়ে আমি বিজনেস শুরু করি তো বিজনেস শুরু করার পর আলহামদুলিল্লাহ খুব ভালো বিজনেস করতেছিলাম নতুন শুরু করছিলাম শ্যামল স্কোয়ারে আমার ওই দোকানটার নাম ছিল হচ্ছে এক্সপোর্ট মিউজিয়াম আমার ফেসবুক পেজের নাম সেটা তো এক বছর খুব ভালো মানে কল্পনা করতে পারে নাই কেউ আমি ব্যবসা করতে পারবো তো সব কিছু চলতেছিল ভালো তো একটা পার্টনারের সঙ্গে চিন্তা করলাম রোড সাইড একটা শোরুম করবো তো এইখান থেকে আপনার একটা শোরুম করলাম পার্টনারের সাথে শোরুম করার ঠিক এটা হচ্ছে দু সালে আমার শোরুমটা শুরু করছি তো বাইশের হচ্ছে আপনার এপ্রিল মাসে আমি শোরুমটা চালু করছি এপ্রিল মাসে যখন চালু করি তার আগে হচ্ছে আমার আম্মু অসুস্থ ডিসেম্বর থেকে আমার আম্মু অসুস্থ ডিসেম্বর না আপনার জানুয়ারি থেকে আম্মু অসুস্থ তো আম্মু আগে থেকে অসুস্থ আমার বাসায় আসছে থাকছে সব কিছু খরচ আমি দিতাম তারপর যাচ্ছি আসতেছি কিন্তু আম্মু এতটাও অসুস্থ হয়ে গেলো সব ডাক্তার বলছে তাকে যাই চিকিৎসা করুন আর বাঁচানো সম্ভব না বাড়িতে নিয়ে যাও তো যাই হোক আম্মুকে নিয়ে গেলাম এপ্রিলের এক তারিখে সে মারা গেল এদিক আমার শোরুম নতুন করতেছি এটা কাজ চলতেছে তো আমি ওনাকে বললাম ভাই আপনি দেখেন বিষয়টা আমি এদিকে একটু আসে ঝামলার কারণে আমি আসতেছি তো পাঁচ তারিখ অথবা চার তারিখ অথবা মানে যে কোনো একদিন হয়তো ওপেনিং করলাম আর কি পরে ঢাকায় এসে তো পার্টনারটা যে কোনো কারণে পার্টনার থাকবে না তো এই বিষয়টা পরে বলবো আবার তো এভাবে গেল আর কি তো ওই সময় আপনার ভাবির সাথে আমার একটু রাগারাগি কেন আমি ওই সময় একটু সময়টা তাকে কম দিচ্ছিলাম কেন আমি যে শোরুমটা নিয়েছিলাম একা হয়ে পার্টনার থাকবে না যে কোনো কারণে তো পরে যেহেতু আমি একা নিচ্ছি এতগুলো টাকার প্রেশার কারণ আমার যদি সম্পূর্ণ টাকা থাকতো আমি তো একাই নিতাম নাই জন্য কিন্তু পার্টনার নিয়েছি পরবর্তীতে যখন চাপ পড়ে গেল আমার কাজটা বেশি করতেছিলাম রাত দিন আমি সব সময় এটার উপরেই সময় দিচ্ছিলাম তো এটা নিয়ে তার সাথে একটু রাগারাগি হলো সে রোজা বাড়িতে গেল বাড়িতে যা আর আসলো না এইভাবেই চলে গেল মনে করেন ঠিক দুই হাজার বাইশের অক্টোবর পর্যন্ত আর ওটা তো মার্চ এপ্রিল মে মাস হচ্ছে ঈদ হয়েছে রোজার অক্টোবরে আমি যখন নতুন আর একটা শোরুম চালু করি কারণ ওই শোরুমটা আমার আর পার্টনারিক দিয়ে আসতে হয়েছিলো এটা পরে বলবো আমি কেন দিয়ে আসছিলাম তো নতুন যে শোরুমটা চালু করি সেই শোরুমটার নাম দিয়েছে আইজা তো এই শোরুমটা যখন চালু করি তখন আমার কাছে কোনো হ্যান্ড ক্যাশ নেই কারণ এই শোরুমটা আসলে আমি জেদ করে করতেছিলাম অ্যাডভান্স থেকে শুরু করে প্রোডাক্ট সম্পূর্ণ টাকা ঋণ করছিলাম তো ঋণ করার কারণে আমি চালাচ্ছিলাম খুব সুন্দরভাবে তারপরও কারণ তখনও আসছে ভাবি তো বাড়িতে থাকতে তিন চার মাস তারপর ওই শোরুমটা চালু করার সময় আসছে আসার পর আবার বাড়িতে যাওয়া আসা শুরু করলো মানে একটু দূরত্ব তৈরি হচ্ছে আমি দেখতেছি আমি রিকোয়েস্ট করতেছি বুঝতে পারতেছি তাকে বোঝাচ্ছে কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না আমিও মনে করেন একটু বেখ্যালি হয়ে গেলাম তখন মানে কোনো কাজে মন বসতেছে না শোরুমে ঠিক মতন সময় দিতে পারতেছি না মানুষের ঋণটা ঠিক মতন দিতে পারতেছি না কারণ মানুষ আমাকে বিশ্বাস করতে জন্য সম্পূর্ণ টাকা বাকি করছিলাম এবং তাদেরকে দিয়েও আসছি প্রথমে চালাইতে পারছি বাট এবং মানে বর্তমান অবস্থায় আমি চালাইতে পারতেছি না মানে কতটা খারাপ অবস্থায় আছি আমি আর এই সময়টায় আমার ওয়াইফও মনে করেন আমার কাছ থেকে দূরত্বটা বাড়ায় নিছে এবং বারোটা সিস্টেমটা দেখেন আমি তাকে সন্দেহ করতাম তার চলাফেরা তার আচরণ এটা দেখে আমার সন্দেহ মনে তো তাকে আমি বলতাম তোমার ফোনটা আমাকে ধরতে দাও তোমার ফোনটা আমাকে দাও সে ফোন ধরতে দিত না ফোন ধরলে সে আমার সাথে আগলাগি করতো ঈদের মধ্যে আসলো রমজান এদের বাড়িতে গেছে রমজান থেকে কোরবান ঈদ পর্যন্ত আসে নাই জাস্ট ঈদের সাত দিন আগে ঢাকায় আসছে ওকে দুই মাস আড়াই মাস পর হ্যাঁ দুই মাস আড়াই মাস পর তো আমি বললাম যে এই সাত দিন আসার মাত্র তুমি জানো যে কি অবস্থায় আসি বর্তমান আর এখন ঢাকায় আসো ঈদের আগে যাওয়া আসো কত খরচ সাত দিন থাকেই আসতো তাহলে এতদিনই যেহেতু আসল না এত রিকোয়েস্ট করছে আসলাম না এই সাত দিন না আসলে কি হইতো তো ওই সময় আমি হচ্ছে আপনার শ্যামলের দোকানটা সেল করে দিয়েছি ঈদের আগে কারণ আমার বাবা হজে যাবে যেহেতু আমার বাবার টাকা দিয়ে আমি জমি কিন জমি রাখছিল সেই জমিটা বিক্রি করে আমি দোকানটা দিছি আর আমি বর্তমান এই সাইডটা যেহেতু ঋণ আসি আর ওই টাকাটা যেহেতু আমার বাবার জমি বিক্রি করে টাকা তো ওই দোকানটা সেল করে আমার বাবার হজার টাকা দিয়েছি আমি কারণ বাবাকে আমি কথা দিয়েছিলাম যে তুমি এগুলো নিয়ে কোনো চিন্তা করবো না কারণ আমি ওরকম জানতাম যে পারবো আমি ওরকম কনফিডেন্স ছিল আমার কিন্তু বর্তমান কনফিডেন্স তো দূরে থাক মানে আমার বাঁচার ইচ্ছাও নাই তো ঈদের মধ্যে আসলো ঈদের আগের দিন ও গেছে আমি গেছি ঈদের দিন সকালবেলা যাওয়ার পর ঘুম পারলাম ঘুমের থেকে উঠে সবার সাথে ঘুরতেছি ফিরতেছি বিকালবেলা মানে বাড়ির আশেপাশে আমার গ্রামের বাড়িতে এরপর হচ্ছে আপনার বিকালবেলা সন্ধ্যার দিকে রুবে ঢুকছি তো ও আর আমার নানি গল্প করতেছে আমার নানি বলতে কি আমার আম্মুর হচ্ছে আপন খালা তো সেই সম্পর্কে আমার নানি হয় তো ওরা দুজন গল্প করতেছে ওর ফোনটা ঠিক এইভাবে টেবিলের পর আছে তো আমি কেন যেন ফোনটা এরকম উল্টাইছি দেখি মিনিট উঠতেছে আচ্ছা ওর ফোনে তো আমি বললাম অন হ্যাঁ হ্যাঁ এদিক কিন্তু গল্প করতেছে কিন্তু আবার এদিক মিনিট উঠতেই আছে তো আমি জাস্ট যেহেতু নানি আছে ওনার সামনে তো কিছু বলা যাবে না আমি জাস্ট বললাম একটু ফোনটা অন করে দাও ও বলতেছে তোমার ফোনটা অন করে দাও আমি বললাম না আমার ফোন দাও কিন্তু ওর ফোন দিল না আমাকে আর এটা নিয়ে মনে করে ঈদের দিন যেহেতু আমি সন্দেহ করছি তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি ভালোবাসার মধ্যে যদি সন্দেহ আসে আমি যেটা নিয়ে সন্দেহ করবো তুমি ওইটা অবশ্যই করবে না কিংবা ওইটা আমাকে ফ্ল্যাশ করে দিবে দেখো তুমি এটা নিয়ে সন্দেহ করতে আমার এটা কিছুই নাকি এটা কিন্তু নিয়ম আমি মনে করি কারণ আমি আপনার ফোনটা নিয়ে সন্দেহ করতেছি আপনার ফোনটা যদি আমাকে দিয়ে দেন আমার ফোনটা যদি আপনি ব্যবহার করেন কোনো সমস্যা থাকবে কিংবা আমি চিন্তা করবো যে ফোনে কোনো সমস্যা আছে কখনোই কিন্তু চিন্তা করব না এই যে ফোনটা নিয়ে ঈদের দিন আমাদের একটা ঝামেলা শুরু হলো খুব ভালো ঝামেলা আমি রাগের ঠেলে ওই দিন ঈদের দিন ওকে বাড়ির থেকে বের করে দিয়েছি যে আমার তোমার সাথে আমার সম্পর্ক দরকার নেই তুমি যদি ফোন দিতে পারো যদি সব ঠিক করতে পারো তাইলে আমার সাথে আস তো দেওয়ার পর মনে করেন এদিক আমার ওয়াইফকে যেমন কতটা ভালোবাসি এটা বোঝাইতে পারবো না আমি আসলে পরের দিন থেকে আমার মনের মধ্যে খারাপ লাগা শুরু হয়ে গেল আবার আমি ফোন দিয়ে কোনো রেসপন্স নাই এভাবে তিন দিন যাওয়ার পর আমি নিজেই ওদের বাড়িতে গেলাম একটা বিষের বোতল কিনছিলাম একটা বিষের বোতল নিয়ে ওদের বাড়িতে গেছি যা অনেক বোঝানোর চেষ্টা করতেছে অনেক কিছু করতেছে কোনো কিছুতেই কাজ হয় না এটা হচ্ছে আপনার জুলাই মাসে না আমি সংসার করব না গার্জেন নিয়ে আসো তোমার ফ্যামিলি নিয়ে আসো তারপরে হচ্ছে একসাথে হ্যাঁ হ্যাঁ তার কোনো দোষ নাই আমারই দোষ ঠিক আছে আমার দোষ তার কোনো দোষ নেই আচ্ছা আমি তখন মানলাম আচ্ছা আমারই দোষ আমি হয়তো সময় দিতে পারি নাই তুমি এই জন্য ফোনে আসক্ত হয়েছ মানলাম মানুষ ফোন চালাইতেই পারে আমি এই জন্য নিজেই করলাম এখন আসো আচ্ছা গার্জেন পাঠাও আচ্ছা গার্জেন পাঠাবো আব্বু হজের থেকে আসলো আব্বুকে পাঠাইলাম ওরা কেউ বাড়িতে নেই আব্বু চলে আসলো ওর ভাইয়ের সাথে আব্বু কথা বললো যে আপনারা আসেন এভাবে আর যাইতে দেবো না আমার ফোনকে আচ্ছা ঠিক আছে আমি এসে নিয়ে যাব পরবর্তীতে হচ্ছে আপনার ও আমাকে ফোন দিয়ে বলতেছে কোনো গার্জেন বসা টসা তুমি যদি তোমার নামের জায়গাটা আমাকে লিখে দাও তাহলে তোমার সাথে সংসার করবো আর তাছাড়া কোনো কথাই শুনবো না হ্যাঁ জায়গা লিখে দিলে সংসার করবে তাছাড়া কোনো কথাই শুনবো না এটা হচ্ছে আপনার পরবর্তী থেকে শুরু করলো আর কি এটা জুলাই লাস্টে থেকে এরকম বলা শুরু করলো পরে যেহেতু আমি চিন্তা করলাম যে যাকে এতটা ভালোবাসি জায়গাটা যদি দেই তারপরেও যদি চলে যায় তখন তো আমি অনেক বুঝ দিতে পারবো আর জায়গাটা যদি না দেয় চলে যায় তখন এই জায়গার জন্য আমি তাকে হারাইলাম হয়তো সে জেদ করে করতেছে বাট তখন আমার এরকম হইতে পারে মনে তো এই চিন্তা থেকে আমি কারোর কাছে কখনো জিজ্ঞাসা করি নি এমনি ঢাকাতে আমার আশেপাশে যারা আছে তাদেরকে দু একজনকে বলছি দেখেন আপনার ভাবে এরকম বলতেছে আমি কী করবো সবাই নিষেধ করছে বাট আমি কারো কথা শুনে নিই জায়গাটা যদি দেই আমার গার্জিয়ান কখনো এটা মানবে না এটা স্বাভাবিক বেশি অস্বাভাবিক না কারণ জায়গাটা আমার নিজের টাকা দিয়ে রাখাটা আমার গার্জেন রাখছিল তো রাখার সময় আমার নামে দিসের জন্য আমার হয়েছে তো আমি সব চিন্তা কাউকে বলা বাদ দিয়ে কোনো গার্জেন কাউকে বলা বাদ দিয়ে ওর গার্জেনটা কিন্তু সবাই জানে ওর গার্জেন বলতে কি ওর মা দোলা ভাই বোন ভাই ওর বাবা নাই তো জায়গাটা লিখে দিলাম আগস্টের হচ্ছে আপনার সাতাশ তারিখে দান শর্তে আমার নিজের নানা জায়গা ওকে হচ্ছে আমি দান করছি তো এখন দেওয়ার একটাই কারণ ঢাকায় আসবে তো তার ঢাকায় আসার কথা হচ্ছে আপনার আগস্টের তিরিশ তারিখে কারণ আমি বললাম আমি এখানে সুইন আসি সে আসলে আমি একটা লোন ওঠাবো কারণ লোন ওয়াইফের সায়েন্সারা কখনো এনজিও থেকে লোন দেয় না কারণ ওর ব্যাংকে লোন নেওয়া আছে তো সে তিরিশ তারিখে আসনে সে আসবে হচ্ছে পাঁচ তারিখে সেপ্টেম্বরের তার মায়ের সঙ্গে তার মা আসবে কেন তার মা আসবে হচ্ছে এই কারণে তার ভাইয়ের বাসায় যাবে তো এই জন্য তার সঙ্গে ঢাকায় আসতেছে তো ঢাকায় আসার আগেও এরকম অনেক রকম আপনার জমি দিছি তারপরও সে কিভাবে আসবে কখন আসবে এগুলো আমাকে কিছুই বলে না সে ট্রেনে আসছে পাবনা থেকে আমাদের আতাইকুলা থেকে ট্রেনের রাস্তা নাই কিন্তু হয় শহরে যাইতে হবে ঈশ্বরদী আর না হয় আপনার চাটমহর ভাঙড়া এইসব জায়গায় গেলে তাহলে সে ট্রেনে উঠতে পারবে আর আমার জানা মতে সে টিকিট অনলাইনে কাটবে তাও এসি কামরায় এক মানে ইনস্ট্যান্ট রাত্রে আমাকে বলতেছে হয়তো ট্রেনে যাইতে পারি না আপনি ভাবতেছেন করে সে পারবে এত কনফিডেন্স কিভাবে আসে আমি জানি না আসলে কারণ আমার জানা মতে আপনিও যদি এখন সহজে পাবেন না এসিটা অন্তত এটা স্বাভাবিক কিন্তু মানে নর্মাল সিটে পাওয়া যায় না আর এসিতে কিন্তু তো তখন আমার মনের মধ্যে একটু সন্দেহ তো আসে আচ্ছা যেহেতু আগে থেকে সন্দেহ করছি কিন্তু তারপরে যখন ঢাকায় আসলো পাঁচ তারিখে আসার পর তার মধ্যে আমি কোনো চেঞ্জ দেখতে পারলাম না মানে সে যে আমি জায়গাটা দিছি জায়গাটা দেওয়ার পর সে যে স্বাভাবিক চলতেছে এরকম কিন্তু আমাদের মধ্যে নাই আমি অনেক বুঝাচ্ছি অনেক চেষ্টা করতেছি কিন্তু সে সব সময় এমন বিহেভ আমি যদি তাকে টাচও করে আঙ্গুলের আমি মনে হয় পর পুরুষ ওকে আমি মনে হয় মানে অন্য কেউ তাকে টাস করতেছি শরীরে এবং তার মা সহ সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে অক্টোবরের পঁচিশ তারিখ পর্যন্ত ছিল ওনারা আমার বেডরুমে থাকছে আমি থাকছি ড্রয়িং রুমে আমি কোনো সময় তাকে টাচ পর্যন্ত করতে পারি না এটা নিয়ে তার মা তার ভাই তার বোন তার দোলাবাই সবার সঙ্গে আমি কথা বলতাম তারা বলতো ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে তার মা এখানে আসে তার মার সামনে বলতাম দেখেন আপনার মেয়ে আমাকে ফোনে কথা বলতে দিচ্ছে না ফোন ধরতে দিচ্ছে না মানলাম আমার উপর রাগ আছে এই জন্য আমি তাকে টাচও করতে পারি না মানে লজ্জা বাদ দিয়ে আমি এই কথা এইভাবে পর্যন্ত বলছি আবার তার বোনকে বলতাম তার বোনও আমাকে বোঝাইতো যে ধৈর্য ধরো ধৈর্য ধরো আর এখন এমন একটা পর্যায়ে নিয়ে আসতো ও মাঝখানে অক্টোবরের আট তারিখে যেহেতু তাকে জায়গাটা লিখে দিছে আমি জায়গাটা তো হচ্ছে আপনাকে খারিজ করতে হবে আবার আমিও জায়গা বিক্রি করতেছি যেহেতু আমি ঋণ আছি আমি যেহেতু লোন উঠাইতে পারি নাই যার জন্য আমি জায়গা বিক্রি করতেছি তো জায়গাটাও বিক্রি হয়ে গেছে তার মধ্যে বাট আমি টাকা পয়সা পাইনি তো তো টাকা পয়সা পাইনার জন্য আমি টাকা পয়সা নিয়ে আসি নাই কিন্তু ও ঢাকায় আসে ও আমার টাকা আনতে যাবো আমি অল্প কিছু টাকা অ্যাডভান্স দেবো টাকাটা আমি আনতে যাবো এটা অক্টোবর ছয় তারিখে তো ওই দিন আমি ওকে বললাম যে কোকিল আমি বাড়িতে যাব। ও বলতেছে আমার বাড়িতে কাজ আছে আমি বাড়িতে যাবো চলো আমরা একসাথে যাই না একসাথে না আমি যাই তুমি থাকো আর ওই সময়টাতে আমি অসুস্থ প্রচুর অসুস্থ কারণ আমার হচ্ছে গত বছর অ্যাপিল ডিসাইড হয়েছিল ওইটার অপারেশন হয়েছিল তো হঠাৎ করে আমার আবার পেটের ব্যথা হয় তো এখানে আপনার হসপিটাল সেন্ট্রাল আমি দেখাইছি সেন্ট্রালে আপনার অনেকগুলো টেস্ট করছে বাট কোনো কিছু ধরা পড়ে নেই কেন ব্যথা করতেছে কোনো কিছু ধরা পড়ে নেই তো পেটের ব্যথা যেহেতু আছে ও নিজেই বলতেছে তোমার যেহেতু অসুস্থ আছে তোমার যাওয়ার দরকার নেই আমি যাই আমি গিয়ে তোমার টাকাটাও নিয়ে আসবো প্লাস আমার যে কাজগুলো আছে ওটাও আমি শেষ করে আসি তো আমি বলতেছি তুমি যাবে কেন আমরা দুজন একসাথে যাই ও যাবে এই কারণে ওর কলেজ ওর পরীক্ষা আছে ও হচ্ছে আপনার উন্মুক্তিতে পড়াশোনা করতেছে বর্তমান তো ফর্ম ফিল আপের জন্য নয় হাজার টাকা নিয়েছিল আমার কাছে এটা জায়গা দেওয়ার আগে মানে রিসেন্ট আর কি তো আমি বললাম আমি সঙ্গে যা ফর্ম ফিল করে দিয়ে আসি না সে একা যাবে আমি তাকে দিলাম নয় হাজার টাকায় অথচ সে সবসময় বলে আমি তাকে কিছুই দেই না যাকে আমার পঞ্চাশ লাখ টাকা জায়গা দিয়ে দিছি সেই কথা বলে এরপর হচ্ছে আপনার এখন আমি এটা নিয়ে রাগ করলাম যে আমিও যাব হ্যাঁ একসাথে যাই একসাথে যাওয়ার পর যেহেতু পাবনা যাবা পাবনায় আমিও যাচ্ছি আমার কাজটা আমি পাবনা শেষ করে আমি তোমার জন্য ওয়েট করব তোমার কাজ তখন তুমি ঠিক করে ফেলো একসাথে চলে আসবো এটা নিয়ে আমার সাথে একটু রাগারাগি করলো এটা হচ্ছে অক্টোবরের কাহিনী সেপ্টেম্বর আর একটা কাহিনী ঘটছে সেটা হচ্ছে এরকম সেপ্টেম্বরের উনিশ তারিখে মেবি উনিশ অথবা একুশ তারিখে সেপ্টেম্বরে আমার সাথে সেম প্রবলেম মানে সিনটেট অনেক ঠিক অক্টোবরের পঁচিশ তারিখে যে ঝামেলাটার কারণে ও আমার বাসার থেকে চলে গেছে সেম কাহিনীটা উনিশ তারিখে অথবা একুশ তারিখে হয়েছে আমি তারিখটা দেখতে বুঝতে পারবো তো ওই দিন আদাবর থানায় আমি নিজে আসছিলাম যেহেতু থানা আমার শোরুমের সঙ্গে পরিচিত সবাই তো এখানে আসার পর সবাই বলল আসল ভাই আপনাদের ফ্যামিলিগত বিষয় আসলে বললাম ভাই ফ্যামিলিগত বিষয় আসলে আমি জিনিসটা অনেক ভুগতেছি তো এই জন্য আপনাদের কাছে আসা তো ওনারা আমাদের দুজনকেই মিল করে দিল মিল করলো কখন ও আবার বিকেলবেলা আসছে আমার নামে মামলা দিতে আমার নামে মামলা দিতে আসছে ওসি সাহেব বললো বুঝালো দুজনকেই তো ওসি সাহেব আমাদের সাইন নিতে চাইলে ও সাইন টাইন কিছু দিলো না কি হয়েছিল কি বলতে হয়েছিল হচ্ছে আপনার ওই যে আমি লোন উঠাবো ও টাইম মতন আসে নাই আমাকে টাকার জন্য ফোন দিচ্ছে তো এই মুহূর্তে ও খুব খুশি ঠিক আছে ও খুব খুশি আমি কষ্ট পাচ্ছি আমি কান্দতেছি কিন্তু বাসায় বসে সময় যে তুমি যদি ঠিক মতন আসতা তাহলে আমি লোনটা টাস উঠাই আমার এই মানুষের কথাটা শুনতে হতো না কারণ আমি কোনোদিন মানুষের কথা শুনিনি ও হাসতেছে আমার অটোমেটিক রাগ হয়ে গেল পরে আমি করলাম কি ওর মাথা এরকম ধরে বললাম শোনো আজকে যদি আমার এই দোকানটা সেল দিতে হয় কিংবা আমি যদি কোনো অঘটন করি যদি সম্পূর্ণ দায়ী থাকবে তুমি মাথা ধরে এরকম করছি আর ও করলো কি ফুলদানি ছিল একটা কাঠের ওটা দিয়ে মনে করেন আমার গায়ে একটু হাত উঠানো আর কি তা আমি তখন কি করব? আমার উপরই দোষ তাও আমি তখন ত্রিপল নাইনে ফোন করছি মানে আসলে সব কথা তো বলা যায় না এটুকুই বললাম আমি তখন ট্রিপল নাইনে ফোন করছি যে ছেলে মানুষ হওয়ার পর কিছু করলেই দোষ ট্রিপল নাইনে ফোন করছে ওনার বলল থানার পাশে যত শোরুম আপনি ওইখানে নিজেই যান তো এই জন্য আমি থানায় আগে আসছিলাম এবং থানায় যাচ্ছি কোনো মামলাও করছিলাম না কিচ্ছু না জাস্ট আইসাহ পরামর্শ করছিলাম ও বিকেলবেলা চলে আসছে থানায় আমার নামে মামলা করার জন্য মামলা করবে মামলাটা আমরা যাই হোক করলো না বাসায় গেল আবার এইভাবে চললো আবার অক্টোবর আট তারিখ পর্যন্ত আট তারিখে সে বাড়িতে গেল এইখান থেকে আমি তাকে সাজারপুর ট্রাভেলসে স্পেনিয়াতে উঠায় দিলাম তার যখন পৌঁছানোর কথা তার আড়াই ঘন্টা আবার হয়ে গেছে তাও বাসের থেকে নাকি সে নামে নেই অথচ বাসের সুপারভাইজারকে আমি ফোন দিলাম আমি কিন্তু জিজ্ঞেস করি নাই সুপারভাইজারকে যে ভাই আপনাদের গাড়ি থেকে আমার প্যাসেঞ্জার নামছে কিনা আমি ফার্স্টে ফোন দিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই আপনাদের গাড়িটা কোথায় এখন সে বললো যে গাছপাড়াতে আর গাছপাড়া হচ্ছে আমাদের শহর থেকে আরও দশ মিনিটের রাস্তা পাবনা শহর থেকে আর অন্য আমার করছে হচ্ছে আতাইকুলাতে এবং গাছপাড়া সে গেছে তাও শহর থেকে আরও আধা ঘন্টা আগে ওকে আর দশটা বাজে তখন দশটা দুই কি তিন আর ওই মুহূর্তে ও বলতেছে যে ওটা কি বাসের মধ্যে আছে। সন্দেহ কিন্তু একটা পয়েন্ট দাঁড়ায় এরকম মিথ্যা কথাটা যদি না বলতো তাহলে কিন্তু আমি সন্দেহ করি না অত সত্য কিনা বলেন পরে ওর ফোনটা বন্ধ করে ফেললো ওর কাছে পাওয়ার ব্যাংক আছে হুম ফোন আছে দুইটা ফোন ফোন চার্জার নাই ওর পাওয়ার ব্যাংকও চার্জার নাই যার জন্য ওর সাথে নাকি আমি যোগাযোগ করতে পারি নাই ও নাকি কালকে ফোন দিতে পারে পরবর্তীতে আপনার যখন এরকম হলো 11:30 টা কি 12:15 টার সময় ও ফোন দিল তখন ওর মামির বাসায় তোর মামির বাসায় যখন গেছে তখন আমি একটু দুশ্চিন্তা কমছে যে যাক কারণ আমি কিন্তু চিন্তা করতেছি যে আসলে কি হচ্ছে আমার সাথে আমি কিন্তু জানি না আর এই কাজটা আসলে গেম খেলতেছি ওর ফ্যামিলি আমি এটা বুঝতে পারি জানে সব কিছু বাট আমি জানি না এগুলো হচ্ছে কেন কেন জানে বললাম এটা পরে বলতেছি ওইখানে যেদিন আট তারিখে গেল ও আসছে বাসায় হচ্ছে পনেরো তারিখে তার মানে মাঝখানে আটটা দিন ও বাড়িতে নাই। মানে ঢাকাতে নাই ঢাকাতে শুধু ওর মা আছে আমি আসি আর আমার মেয়ে আছে এই আটটা দিন আমার সঙ্গে কি হয়েছে আমি নিজেও জানি না ও কোথায় থাকছে তাও জানি না ছিল যে বললো ওর মামির বাসা ওই দিন ছিল আচ্ছা পরের দিন আমাকে বলতেছে বান্ধবীর ভাষায় কিন্তু ওই বান্ধবীকে আমি ফোন দিয়েছি বান্ধবী বলছে ভাই ওর সাথে আমার দেখাই হয়নি এদিক ওর ভাই বলতেছে কোথায় আস ওর ভাই জানে কিন্তু আমি জানি না ওর বোন বলতেছে একরকম কথা ওর মা বলতেছে একরকম কথা মানে আমাকে টোটাল অন্যরকম পিসের মতো ঝামেলায় ফেলাইছে তো তারপরও ওর সাথে যখন এর মাঝখান কথা হচ্ছে ওর সাথে আবার সারাদিন কথা নেই আবার দুই দিন কথা নেই এই আট দিনের মাঝখানেও বলতেছে তুমি যদি কিছু না বলো এই কথা যদি না ওঠাও তাহলে আমি যাবো তাছাড়া যাবো না তাছাড়া আমার লাশও পাবা না আমি অনেক বুঝাই আমার নিচে বাসায় দারোয়ান দারোয়ানের বউ তারা পর্যন্ত আমার বাসায় আসতেছে একটু পরপর কারণ আমার নিঃশ্বাস শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল কারণ আমি আসলে সহ্য করতে পারতেছিলাম না আর কাউকে বলতেও পারতেছিলাম যে আসলে কী হচ্ছে আসলে ও কোথায় আছে কি করতেছে আমি কিন্তু জানি না কারণ একজনকে না জেনে আমি কিছু বলতে পারবো না কিন্তু ও এই যে কাজটা করতেছে সবাই কিন্তু খারাপ জিনিসটাই ভাববে নেগেটিভটাই ভাববে সবাই পজিটিভ কিন্তু কেউ চিন্তা করবে না বাট আমি কিন্তু পজিটিভই চিন্তা করতেছি তারপরও মনের মধ্যে খারাপ লাগতেছে তো আসবে ঢাকায় আসবে আমি বললাম তাহলে আমি আগায় আসি দুজনে একসঙ্গে আসবো না তাহলে খুব মজা হবে নি সে বলতেছে না আমি সকালবেলা জানাবো আবার সারাদিন তার খবর নেই তো এইভাবেই চলতেছে এইভাবে চললো তারপর ঢাকায় আসলো অক্টোবরের পনেরো তারিখে এর মাঝখানে আর কিছুই বললো না ওর ফ্যামিলিও কিছু করলো না ওর ভাইও কিছু করলো না মানে আমার বোনটা কেন এমন করতেছে কি হয়েছে ডিটেলস শুনি কি সমস্যা বসে কথা বলি একসাথে কোনো গার্জিয়ান সহ এগুলা কোনো কিছুই না মানে তাদের কথা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমিও কাউকে বলি না ভয় পায়া কিংবা মনে করেন মানুষ কি বলবে এটা ভেবা তো এইভাবে চলতে চলতে আপনার পঁচিশ তারিখের আগের দিন চব্বিশ তারিখে আব্বু তেইশ তারিখে আব্বু আসলো না চব্বিশ তারিখে আব্বু ঢাকায় আসলে ফার্স্ট হজে থেকে আসার পর ঢাকায় ফার্স্ট আসলো আমি জানতাম না কারণ আমি কথা বলি নাই আব্বুর সাথে সারাদিন আব্বু যখন আসছে তখন তো আমি বুঝতে পারলাম আব্বু তো সব দেখবে যে আমাদের মধ্যে কী হচ্ছে তো আমার মনের মধ্যে তখন থেকে একটু রাগ ওই রাগ থেকে মনে করেন আমি করব করবো টোকান অফ করে বাসায় গেছি বাসায় যা বলতেছি তোমার ফোনটা দাও এই কথা বলাতেই মনে করেন আমার উপর ফুল অ্যাকশন শুরু ও আর ওর মা দুজন একসাথে মানে ফুল অ্যাকশন যাকে বলে আর কি মানে ওরাই ছেলে আমি নেই এরকম আমার উপর টর্চার শুরু হয়ে গেল আব্বু আসলো আব্বু তখনও জানে না যে আমি জায়গাটাকে ওর নামে লিখে দিয়েছি তো ওই দিন রাত্রে ওর আম্মাকে আমি অনেক বললাম অনেক কিছু বললাম তো এগুলো আমি আসলে ভিডিওগুলো সব দেখাবো পরে রেকর্ডিংগুলো আমি সব শোনাবো এগুলো পরে তারা আসতে ঢাকাতে ছিল শুধু এই কারণেই যে কোনো একটা রিজন দরকার আমার সাথে তাদের জ্ঞানজাম মানুষকে বলতে পারে যাতে যে আমি ঢাকায় ছিলাম নিজে থাকছি তারপরও আমার মেয়ের জামাই এরকম এই জন্য আমার মেয়েকে সারাই নিয়ে আসছি কি হ্যান ত্যান এইগুলো বলার জন্য সে ঢাকায় আসছিল মূলত আপনার তো দেখে বুঝতে পারলেন অন্তত কারণ আমি কথাগুলো যখন শুনবেন না সব ভিডিওর এরপর ফোন রেকর্ডগুলো যখন শুনবেন এটা ঝামেলা যা ঘুমায় পড়লাম আমার মতন আমি ফ্লোরে আব্বু এক রুমে ওরা এক রুমে সকালবেলা আব্বু দোকানে শোরুমে চলে আসছে শোরুমে আসার পর ও বান্না করলো আব আগের দিন বাসার থেকে হচ্ছে আপনার মাছ মাংস নিয়ে আসছিল ফ্রিজে রাখছিলো এগুলো রান্না করলো নর্মাল হ্যাঁ নর্মাল তো খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করার সময় আমি বললাম যে দেখো এ তো বাসা দেখি নাই কারণ তুমি কি করবো আমি নিজেও জানি না তুমি বলতেছো পরীক্ষা দিতে যাবাই পরীক্ষা দিতে যাওয়া আসা টোটাল মাছ তুমি বাইরেই থাকো শুধু শুধু আমার এত টাকা ঘর বাড়িতে লাভ প্রয়োজনীয় এখানেই থাকি আর না হয় ঢাকা উদ্যানে আমরা একটা ভালোবাসা দেখি তো এই কথা বললাম আর অনেক কথাই বললাম সেগুলো আমার রেকর্ড আছে অবশ্য তো আমি পিছন থেকে ওকে যে একটা আবার জয় আদর্শ দিন ঠিক ঝগড়া শুরু হওয়ার পাঁচ মিনিট দশ মিনিট আগের কাহিনিটা ওই মুহুর্তে মনে করেন সে কোনো কথাই আমার শুনল না আমি যে তাকে জর আদর্শে তাকে রিকোয়েস্ট করতেছি তার কিছু মনেই হয় না যে আমি একটা মানুষ তো ওই মুহূর্তে আমি বললাম আবার সে ফোন তোমার ফোনটাই আমি আগে শেষ করব। ফোনটা আমি আগে ভাঙবো এটা বলে যে ফোন নিতে গেছি ফোন তো পাইলাম না আগে পাইলাম হচ্ছে আপনার ওর ইয়েটা পাওয়ার ব্যাঙ্কটা তো পাওয়ার ব্যাঙ্কটা রাখতে হচ্ছে আপনার সোফার যে কুশুল আছে কুশলের ভিতরে তো আমি পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছি তাই মনে করেন ওরা মা আর মেয়ে খুব কারাকারি আমার সঙ্গে বাট মা কেন এরকম করতেছে বুঝিনি জিনিসটা আমি বললাম যে ভাই আমি ডিটেলস এখন শর্ট করে বলতেছি ওকে আমি আপনাকে ডিটেলস সব বলবো এবং প্রমাণ সহ সব বলবো তো মা আমি যখন এরকম করল আমি দিয়ে দিলাম এটা পাওয়ার তো করল কি নিয়ে ভিতর রুমের মধ্যে নিয়ে অনেক জোরে একটা চিৎকার মারলো যাতে আশেপাশের লোকজন বোঝে যে আমি ওকে টর্চার এই জন্য চিৎকার করছে মানে ওর দরকার হচ্ছে প্রমাণ আমাকে খারাপ মেন কথা যেটা তো এটা নিয়ে চিৎকার দিয়ে করলে কি ওইখানে ওই সেই ফুলদানি আবার ফুলদানিটা নিয়ে আমার এইখানে বাড়ি মারছিল এ দেখেন এখানে সাদা হয়ে গেছে এখনো আঙুলটা ফুলে গেছিল এবং এই যে দেখেন এইখানে দাগ হয়ে রয়েছে তো ওই যে কারাকারি করছি না ওয়ালের সাথে ইয়া লাগছে তো এই মুহূর্তে হয়েছে কি ফোন আমাকে রুমের মধ্যে আটকায় দিছে এক রুমের মধ্যে আমি ওরা মাঝখানে রুমে আর ওই পাশের রুম ওরা চলে গেছে আমার ফোনটা রয়েছে বাইরে তো আমি বেলকুনি থেকে আরেক বেলকুনিতে যাওয়া যায় আমাদের বাসার যেহেতু দোতলায় তো আমিও ভয় পাইনি আমি এক বেলকুনি থেকে আরেক বেলকুনিতে গেছি যাইয়া বেলকুনি দিয়ে দরজাটা খুলে রুমে ঢুকছি কারণ দরজা খোলা ছিল রুমে খোলার পর দেখি যে ফোনটা বের করছে ফোনটা বের করে কাকে যেন ফোন দিছে তো আমি ওই মুহূর্তে ওই ফোনটাই নিয়ে নিছি ডাইরেক্ট ফোনটা নিয়ে নিছি ওই ফোনটা ওই মুহূর্তে আবার সেম একই জিনিস কারাকারি শুরু তো কারাকারি যখন শুরু করছি তখন হচ্ছে আপনার ওর মায়ের গায়ে আমার হাতটা উঠে গেছে ঠিক আছে যেহেতু কারাকারি করতেছি আর ওঠার পর এদিক চিৎকার করতেছে লোকজনও চলে আসছে আমি তখন বলতেছি যে আপনারা আমাকে কী চান আপনাদের এত বলতেছি আপনারা কোনো সময় কিছু বলেন আমি যদি এত খারাপ হই আপনি দশটা লোক ডাক দেন দশটা লোক ডাক দিয়ে আমার কী সমস্যা আমি সেটা বলি আপনাদের কি সমস্যা আপনারা বলেন মানুষ যেটা বিচার যেটা রায় আসে সেটাই মানব আর না হয় আপনি কোর্টে যান আপনারা যা বলেন আমি সব কিছুতে রাজি আছি আমি অশান্তি চাই না আমি চাই না আমার মেয়ের জীবনটা নষ্ট হোক সমাধানের মধ্যে যেটা হয় আপনারা যা বলেন আমার দোষ আমার কী দোষ সেটা বলে আপনারা ডিসিশন নেন আমি তাতেও রাজি আছি তো নিচে যখন নামলাম যে আমার বাসা দোতলায় নিচে নামলাম নিচে নামার পর দারোয়ান আশেপাশের লোকজন সবাই আসলো আমার বাড়িওয়ালাকে ফোন দিল এর মাঝখানে কিন্তু আমার আব্বু সারাক্ষণ বাসাই নেই আব্বু কিন্তু শোরুম আসছে তো আশেপাশের লোক এবং দারোয়ান বললো আপনার বাবাকে ফোন দেন তো আব্বু ফোন দেওয়া হলো তখন সবার সামনে আব্বু গেল আব্বু যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে আব্বু জানতে পারছে যে আমি তাকে জায়গা লিখে দিয়েছি তো আব্বু তখন খুব কষ্ট পাইছে খুব কাঁদতেছে কারণ সে কষ্ট করে জায়গাটা রাখছে কান্নাকাটি করলো কান্নাকাটি করার পর বললো যে আরও কিছু লাগলে বল ওদের জিজ্ঞাসা করার কি লাগতো আমার যা আছে সবই দিয়ে দেই আব্বু অপরাধ এটাই এটা কেন বলল আর এটা বলার পর আব্বু ওদের রুম থেকে বাইরে চলে আসলো আর ওরা দারানের রুমে বসে রয়েছে আশেপাশের লোকজন এবং আমি নিজে ওইখানে তা আব্বুকে আমি বলতে আব্বু কোনো চিন্তা করো না তুমি আমাদের আল্লাহ আল্লাহ দেখবে তো এটা পঁচিশ তারিখের ঘটনা আর কি তো এই মুহূর্তে বাড়ি বাড়িওয়ালাকে ফোন দিচ্ছে বাড়িওয়ালা কথা বললো ওদের সাথে বাড়িয়াল আঙ্কেল আমার সাথে কথা বললো বললো যে ও এদিক ওরা বলতেছে কি আমি নাকি ওদের মারছি ওদের ইচ্ছা মতন মার্সি মায়ের বাসা থেকে বের করে দিচ্ছি ওরাই কথা বলতেছে তো সবাই তো দেখতেছে বিষয়টা এবং ফোনটা নিয়েও সবাই দেখছে তো সবাই তো অবাক বিষয়গুলো নিয়ে ওই সময় আপনার বাড়ি আর আঙ্কেল বলছে আচ্ছা রাসেল তোমাকে তো আমি অনেকদিন ধরে চিনি তুমি আজকে বাসায় থাকো না তুমি বাইরে যাও ওর ভাই কালকে আসতে চাইছি এর মাঝখানে ওর ভাইয়ের সাথে কথা হয়েছে ওর ভাই আসবে পরের দিন পরের দিন আইসা আর কি বাড়ি আলাস দু একজন বসে ডিসিশন নেবে সে সংসার করবে কি করবে না তো ওরা করলো কি এ কথা বলে আমাকে বাসা থেকে বের করে দিল আমি ওর দোকানে আব্বু চলে আসো দোকানে ও বাসায় যা যা ছিল একটা কাঁথা শুধু পুরাতন একটা কাঁথা রেখা ওর বাসার কাঁথা পর্যন্ত যা ব্যবহারযোগ্য জিনিস কিছু রাখে নাই এগুলো সব নিয়ে সুদাও তার কোনো খোঁজ নেই তা সে এবং তার মা কেউ খোঁজ নেই কোথায় গেছে আমি হ্যাঁ আমি কোনো খোঁজ পাচ্ছি না আমি তো টোটাল অন্যরকম অবস্থা একদিন দুই দিন এভাবে যেতে যেতে আপনার আপনি যখন কোথায় ছিলেন যখন চলে গেল আমি তো জানি না কারণ ওই যে বাসার থেকে সবাই বলছে আপনি কালকে আসবেন আমি থাকলে লাগবে ওদেরকে মারবো তো আমি বলছি আচ্ছা তাহলে আমি বাসায় থাকবো না তাহলে কালকে আমি আসবো ডাইরেক্ট তো এই মুহূর্তে ওরা বাসায় নাই আমি আর যোগাযোগ করতে পারি না কোনোভাবেই ওদের সাথে যোগাযোগ করতে পারি না একদিন দুই দিন তিন দিন চার দিন চলে যাচ্ছে ওর গার্জিয়ান ওর ভাই ওর বোন দুলাবাই কেউ আমার ফোন রিসিভ করে না কারোর সাথে যোগাযোগ নেই আমি এত চেষ্টা করতেছি কারো হতে পারতেছি না পরবর্তীতে আপনার ওর মামা মামি এদের সাথে আমি কনট্যাক্ট করার চেষ্টা করলাম এবং কন্ট্যাক্ট করলাম তাদেরকে বললাম মামা মামি আমাদের বিষয়ে কিছু শুনছেন ও হালকা পাতলা শুনছি বললাম কী শুনছেন আপনারা কি চাচ্ছেন আপনারা যেটা ডিসিশন নেবেন আমি সেটাই মানব বাট আমার কথা একসাথে বসে আমার সাথে কি হয়েছে সেটা প্রমাণসহ আপনাদেরকে আমি দেখাবো ও প্রমাণ সহ দেখাবে তারপর আপনারা যে ডিসিশন দেন আমি সেটাই মানবো আর আরেকটা জিনিস কি একটা মেয়ে যদি কারোর সাথে সম্পর্ক করে জোর করে তাকে ওইখান থেকে আনা যায় না আর আমি যদি তাকে জোর করে নিয়ে এসে লাভ নেই তো আমি নিজেও জানি না ও আসলে কারোর সাথে সম্পর্ক আছে কি না আছে না ও জেদ থেকে এগুলো করতেছে তো এগুলো বস না বসতে কখনও সম্ভব না জানা তো আপনারা বসে একটা ডিসিশন নেন এই চলতেছে এইভাবে তো নভেম্বরের চার তারিখে যেদিন গেছি যাওয়ার পর সে বাসায় নেই সন্ধ্যা হয়ে গেছে তখন তার মা আর আমার মেয়ে রাস্তাতে হাঁটতেছে ওই মুহূর্তে আমি পৌঁছাইছি পৌঁছানোর পর দেখি তার মা আমাকে দেখার পরও সে বাড়ির মধ্যে আসলো না তখন আমি রাগ করলাম যে ঢাকার থেকে এইভাবে পলায়সে আপনাকে নাটক শুরু করছেন আমার সাথে আপনার মেয়ে যদি আমার সাথে সংসার করতে না চায় আমার জায়গা নিচ্ছে আমার জায়গা আমাকে ফেরত দিক আমাকে ডিভোর্স দিক দশ লাখ টাকা কাবিটা আছে আমি টাকা দিয়ে দেবো সমস্যা নেই আমি যদি ভালো না হয় আমার জিনিস কেন ভালো লাগবে আর যেহেতু আমার মেয়ে আছে আমার মেয়ের চিন্তা আমি করব। আমার মেয়ের যত খরচ লাগে যা লাগে সেটা আমি করব। আর ও যদি নর্মালি কাউকে ভালোবাসে কিংবা অন্য কাউকে পছন্দ করে তাহলে অবশ্যই সেখানে বিয়ে করবে আর তখন তো আমার মেয়ের দায়িত্ব তা থাকবেও না স্বাভাবিক এটা কিন্তু আইনেই আছে যেটা তো সেই ক্ষেত্রে তখন যেটা ডিসিশন হয় সেটা করবো বাট এই অবস্থায় আমি ওকে কিছু করতে পারবো না এটা বলে আমি চলে আসি ঢাকায় তো ওরা তার মধ্যে মামলা করেনি আমার নামে আর আমি মামলা কিন্তু করি নাই বাট আদাবর জিডি করা হয়েছে আগেই এটা হচ্ছে তিন তারিখে জিডি করে রাখছিলাম কারণ জিডি করার একটাই কারণ আশেপাশে বড়ো ভাই বলেন থানার ওসি বলেন সবাই আমাকে বলছে ভাই আপনি একটা জিডি করে রাখেন অন্তত এই জন্য আমি জিডি করে রাখছিলাম ওরা মামলা করছে আমার নামে এগারো তারিখে নভেম্বর এগারো তারিখে আমার নামে মামলা করছে কি মামলা আমি এগারো লক্ষ টাকা বিভিন্নভাবে ব্যবসার কারণে ওদের কাছ থেকে আগে নিছি এবং বর্তমান দশ লক্ষ টাকা চাচ্ছি টাকা দিচ্ছে না ওর মাকে বলতেছি যে আপনি আসেন যেমনি হোক দশ লাখ টাকা চেক না হলে আমার বাসার থেকে বের হয়ে চলে যান এটা বলে ঢাকাতে মারধর করছি মারধর করে বাসার থেকে বের করে দিছি তারপর আবার চার তারিখে গিয়েছি ওদের বাড়িতে যাই বলছি যদি যৌতুক না দাও তাহলে তোমাকে আমি ঢাকায় নেবো না তোমার সাথে সংসার করবো না কোনো খরচপাতি দেব না ঠিক আছে এই কথা বলে ওরা মামলা করছে মিথ্যা মামলা এবং সবার কাছে এগুলা বলতেছি অথচ আমি সবসময় ফোনে ট্রাই করতেছি ফোন দিচ্ছি ভয়েস পাঠাচ্ছি ভিডিও পাঠাচ্ছি এগুলো কোনো ভ্যালুই নেই প্রমাণই না এগুলো আবার ওরা মামলা করছে যখন আমি জানতে পারলাম আমি ওকে বললাম জায়গা যেহেতু নিশ্চয় যদি সংসার সাথে নাও করো জায়গাটা আমার মেন নামে দিয়ে দাও কারণ মেন নামে থাকলে তাও আমি বুঝতে পারবো যে আমার মেয়ে পাচ্ছে আর এখন এই অবস্থায় জায়গাটা যদিও বিক্রি করে পারবে না হয়তো তখন যেহেতু আমি মামলা করছি বিজ্ঞাটা স্বাভাবিক কারণ ও তো কখন ওইখানে যা থাকতে পারবে না আর একটাই কারণ থাকতে পারবে না ওই বাড়িতে আমরা থাকছি ওই দেশে আতাইকুলার বাড়ি আর আতাইকুলাটা ওদের বাড়ির পাশেই যেহেতু তো মানুষ তো অবশ্যই বলবে কি হয়েছে আজকে না হোক কালকে জানবে পরশু জানবে কিন্তু আর আজকে এখানে আসার একটাই কারণ আমি যাতে মানুষ সত্যটা জানে কারণ কোর্ট কিন্তু বর্তমান শ্রদ্ধা রেখেই বলতেছি কোর্ট ডিসিশন নেবে অনেক সময় মেয়েদেরকে প্রাধান্য দেয় তারপরও জানি না আমার ভাগ্যে কালকে কি লেখা আছে আমার যতটুকু প্রমাণ আছে আমি বলবো আমি সর্বোচ্চ চেষ্টা করব তারপরে যদি আমাকে জামিন না দেয় আটকে রাখে তা আমি কিছু মনে করব না তো এত প্রমাণ থাকার পরও আসলে আমি এখন নিরুপায় মানে বাসার মতন কোনো রাস্তা দেখতেছি না কারোর কিছু বলতে পারতেছি না ফোন দিচ্ছি কোনো রেসপন্স নাই ওর আত্মীয় স্বজন মানে কারোর কাছে আমি কোনো পাত্তা পাচ্ছি না এভাবে বলেন একটা মানুষ বাঁচতে পারে এখন সে কোর্টের উপর দিয়ে দিচ্ছে কোর্ট এখন যে ডিসিশন দেয় সেইটার উপর ডিপেন্ড করতে হবে আমি সব সময় চাচ্ছি এখন পর্যন্ত চাই আমাদের সংসারটা বাঁচুক কারণ আমি ওকে ছাড়া কোনো কিছু কল্পনাও করতে পারি না মানে আমি যে বাঁচব আমি যে থাকবো কোনো কিছুর মধ্যে আসে না আমার এরকম বাট শুরুটা কী বলে জাস্ট একটা ফোন কিচ্ছু না এখান থেকে এখান থেকে অথচ ও বলতেছে টাকার জন্য আপনি এখনও কিছু বের করতে পারেন আসলে ফোনটা কেন দিতে চাইনি আসলে আমি যতটুকু বের করছি নিজে নিজে ফোনটা যখন নর্মালি আমি সন্দেহ করছিলাম এটা এমনি এমনি সন্দেহ আসে নাই সন্দেহ করার কাজ করছি জন্য সন্দেহ করছি আর এটার দোষটা ছিল ওর ফ্যামিলির ওর ফ্যামিলির কেন আমি জমিটা দেওয়ার আগে যখন ঈদের মধ্যে কোরবা ঈদের মধ্যে ঝামেলাটা হলো ওর বড় বাপা আমাকে বললো দেখো তুমি ওকে সন্দেহ করতেছো আমরাই নিষেধ করছিলাম ফোনটা তোমাকে দিতে ওর বড় বোন আমাকে বলতেছে ফোনে আসলে তখন যদি বুঝতাম আমার সাথে এরকম ভবিষ্যতে হইতে পারে আমি তখন থেকে রেকর্ড করা শুরু করতাম বাট তখন বুঝি নাই যেন রেকর্ডগুলো করতে পারি নাই তো এটা যখন বলছে তখন আমি আরও ক্লিয়ার হয়েছিলাম তারপরও ওই যে চলাফেরাটা সন্ধে লাগে মানে এই সময় চলাফেরা একটা কারণ আছে কারণটা হচ্ছে বর্তমান যুগে অনেকে কালো জাদু কুকুরি এগুলো বলে তো আমি বিশ্বাস করতাম না বাট তারপর মাঝে মধ্যে বিশ্বাস করি মনকে হয়তো বুঝ দেওয়ার জন্য তো একটা কবিরাজের কাছে গিয়েছিলাম কবিরাজ কিন্তু সাধারণত সময় বলে যে মেয়ের কারোর সাথে সম্পর্ক আছে এটা হয় সেটা কিন্তু সে ডাইরেক্ট বলছে তার কারোর সাথে সম্পর্ক নাই সে যা করতেছে নিজের ইচ্ছাই করতেছে এবং তাকে কুফুরি করা হয়েছে সে কুফুরির জন্য সে নিজে করে নাই বাট তার কেউ না কেউ তাকে কুফুরি করছে কুফরি করতেছে এবং আর সে কুফরি থাকা অবস্থায় আপনি যদি তার সামনে মরেও যান তাও দিক সে তাকায় দেখবে না এবং এটাই হচ্ছে আমি তাকে এত রিকোয়েস্ট করতেছি ভিডিও পাঠাচ্ছি ফোনে হোয়াটসঅ্যাপে কোনো কিছুতে তার মনে কিচ্ছু মনে হচ্ছে না মনে সিম্পল বিষয় মানে আমি মনে হয় রাস্তার কুকুর এরকম মনে হচ্ছে ওদের কাছে আমি ফোন দেওয়ার জন্য ওর মামি ওর মামা এদের কাছে নিষেধ করে যে আসলে ফোন রিসিভ করো না কারোর সাথে কোনো কিছু আলাপ করে না এই বিষয় যে কী করলে সমাধান হয় কারণ মেয়ের ঘর এরকম মানে ওদের কোনো চিন্তাই নেই ওরা মনে করেন টোটাল অন্য টাইপের মানে বাংলাদেশে যে এরকম ফ্যামিলি হয় আমি কল্পনা করতে পারি নাই আর এই সব কারণের জন্য একটা ছেলে সুইসাইড করে একটা মানুষ একটা মানুষকে খুন করে খারাপ হয় শুধুমাত্র এই সব কারণে হয় আমি যে সিচুয়েশনটা আছে আমি কি করলে কি হবে আমি নিজেও জানি না

আমার মনে হয় আমি যতটুকু বুঝলাম পরবর্তীতে আমি ওকে সন্দেহ করতাম এই থেকে জেটটা হয়েছে আর এই জেটটা ওর ফ্যামিলিগুলো একটু লোভি ছিল ওর ফ্যামিলিটাই সুযোগটা কাজে নিছিল ওকে বিভিন্ন রকম কান পরামর্শ দিয়ে ওর মনটাকে অন্যরকম করে ফেলছে প্লাস কুহুরি তো করছে আমার যেটা আইডিয়া তারপরও জানি না কি আছে কি হচ্ছে দেখেন ওর মা নিজ আসা দেখছে যে আমার বাসায় কাজের লোক ওনার মেয়ের কোনো কিছু করতে হয় না এবং আমি যে মানে সাধারণ আমরা উচ্চ মধ্যবিত্ত বলবো আমরা মধ্যবিত্ত কিন্তু ও যেভাবে চলাফেরা করছে কেউ বলবে না যে ও খুব খারাপভাবে আছে একটা সাধারণ মানুষ যেভাবে চলে চলাফেরা খাওয়া দাওয়া কখনো কেউ খারাপভাবে রাখিনি এলাকায় যেহেতু জিজ্ঞাসা করেন এলাকা সবাই বলবে ওর নাম হচ্ছে ডাক নাম কোকিল এমনি নাম আখি তো কোকিলক সবাই বলবে যে রাসেল কোকিলক সর্বোচ্চ হ্যাপি রাখছে এবং ওর আত্মীয়স্বজন এটাই বলে ওর যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু এই কথাটাই বলে শুধুমাত্র ওদের কাছেই আমি খারাপ হলাম কেন হইলাম আসলে জায়গাটা দিছি এর জন্য বেশি খারাপ হয়েছি না কেন হয়েছে আমি নিজেও জানি না ওকে আপনি এখন হচ্ছে জাস্ট কোর্টে হ্যাঁ আর এইটা কারণে আমার ব্যবসাটা তো পুরো এফেক্ট পড়ছে আমার একমাত্র এটার কারণে কারণ ভাই এদিক আমি এই টেনশনের মধ্যে যদি ভাই এখন আপনার ফোন দেন যে ভাই আমার এই জিনিসটাই লাগবে ও কোন টেনশনটা মাথায় নেবে আমি তো একটা মানুষ মানে আমি কোনো কিছু করতে পারতেছি না ভাই যে অবস্থায় আসে ওকে বাট ফোনটা না দিলে আপনার মনে হয় না যে জিনিসটা ফোন নিয়ে যদি কিছু না হয় তখন তো এত ঝামেলাটা হওয়ার কথা না মনে হয় না ফোনটা যদি আমি না চাইতাম তাহলে হয়তো এরকম চলতো কিন্তু আসলে যদি সে কোনো ঝামেলায় থাকতো আর আমি কিন্তু কনফার্ম না হুম এটা আমরা কিন্তু কিছু এখন না না আমিও কিন্তু কনফার্ম না বাট আমরা এখন জাস্ট সন্দেহের উপর বলতেছি আর সত্যি সত্যি যদি কারোর এরকম নেগেটিভ কিছু থাকে ফোন না দিলেও তো ঝামেলা হবে এটাই স্বাভাবিক আর ঝামেলা যদি না থাকতো তো অবশ্যই তো ফোনটাও দিয়ে দিত যে আমার কি ঝামেলা তুমি ফোন নাও ফোনে কি আছে দেখো ফোন চালাও আমি বলছি একটা ফোন দুজন চালাবো সমস্যা আছে কিন্তু তার সমস্যা আমার ফোন যদি আমি তাকে দিতে সাহস পাই তারটা দিতে সমস্যা কেউ সেও তো ভালোবাসছে আমিও তো ভালোবাসছি ভালোবেসে তো বিয়ে করছি বারোটা বছর সংসার করছি আর এখন এই সিম্পল জিনিস নিয়ে সংসারটাই ভেঙে দেব আবার কেস করছে কেস করার পরেও আমি ফোন দিচ্ছি বোঝাচ্ছি কিন্তু লাভ আমি চাই আসলে ও যদি কাউকে পছন্দ করে তো সেক্ষেত্রে তো আমি জোর করে আনতে পারবো না আর ওগুলি এই কাজগুলো যদি জেদ থেকে যে আমি জেদ থেকে করতেছি কিংবা আমাকে আসলে এরকম কেউ বলছে আমার ফ্যামিলি হোক যেই হোক আমার যা হয়েছে আসলে আমরা একসাথে থাকি ওয়েলকাম মানে আমি যখন বলবে আমি রাজি কিন্তু ওর যদি কারোর সাথে সম্পর্ক থাকে তাহলে তো আমি যত রিকোয়েস্টে যে এত এর চা আমার মনে হয় না কেউ করে ভাইয়া কারণ আমার সম্পদ আমি তাকে দিয়ে দিছি তার ফ্যামিলির কাছে আমি ছোট হচ্ছি সবার কাছে ছোট হচ্ছি তারপরেও আমি তাকে চাচ্ছি সে কি বোঝে না ভাই আবার আমার নামে মিথ্যা মামলাটা দিল বর্তমান এই যে কিছুদিন আগে ফুড আপনি বিষয়টা দেখছেন তাদের মধ্যে যে ঝামেলাটা হয়েছে উনি লাস্টে ডিভোর্স দিছে ওনাকে ইব্রিয়া ভাই কিন্তু তাকে জিজ্ঞাসা করলো বারবার একই প্রশ্ন করলো আপনি কেন ডিভোর্স দিলেন আমি যে সিচুয়েশনটায় আসি যে অবস্থায় আসি আমার কিন্তু চারপাশ থেকে সবাই বলতেছে ডিভোর্স দিতে কারণ আমি ডিভোর্স দিলে সব মামলার কোনো বেল থাকবে না ওর বাট ও যদি ডিভোর্স দেয় তাহলে কিন্তু ঝামেলা আসে কারণ তখন হচ্ছে আমার জায়গাটাও ফেরত দিতে হবে আর অনেক কিছু বিষয় থাকবে যার কারণে মামলাটা করার আমার যেটা আইডিয়া মামলা করার একটাই কারণ আমার যদি জামিন না হয় আমার ফ্যামিলির সাথে বসে যাতে বলে যে আমরা কেস উঠায় নেব যা যা হয়েছে এগুলো সব বলে যেতে হবে মানে জায়গাটাকে ফেরত নেবো না দশ লাখ টাকা কাবিন টাকা দিতে হবে ঠিক আছে মানে ওদের শর্তগুলো মেনে নিতে হবে এই কারণেই ওরা আমার নামে কেসটা দিছে এবং কেসটা দিছে কবে দেখেন নভেম্বরের এগারো তারিখে আর আমি যেটি করছি হচ্ছে গিয়ে নভেম্বরের তিন তারিখে ওকে তাহলে কি প্রমাণে মানে একটা ছেলে কেন নষ্ট হয় দেখেন ঠিক আছে আপনি চাচ্ছেন এখনো আপনি তাকে আপনার লাইফে যাচ্ছেন সে যদি আসে আমি গ্রহণ করতে রাজি আছি বাট সে যদি কাউকে ভালোবাসে কিংবা কোথাও যদি তার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে শুধু শুধু মনের উপর জোর করে তো আসার দরকার নেই আমার কথা হচ্ছে এটা ওকে সে সেটা আমাকে সরাসরি বলবে সে সেটাও বললো না জেদ করে কি মানুষ ভুল করলে কি সংসারটা এভাবে ভেঙে দেয় মানলাম কিছু মানলাম আমি অপরাধী আমি তোমার কাছে ক্ষমা চাইছি তোমার কাছে কিছু বলছি কিন্তু এটার জন্য সংসার ভাঙে বলেন সংসার মানুষ কখন ভাঙে যখন কিন্তু একটা মানুষ পরক্রিয়া জড়ায় কিংবা অন্য কোনো চিন্তা থাকে তখন খালে একটা সংসার ভাঙে নর্মালে ঝগড়া ঝাটি এগুলো নিয়ে কেউ সংসার ভাঙে জীবনে দেখছেন এখন কি বলবো বলেন এখন যে অবস্থা আছে না জানি এই কথাগুলো যখন যাবে তারা দেখবে তখন আপনার জন্য মনে হয় এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে আসলে আমি তো ওকে এখানে খারাপ বানানোর জন্য ও আসি নেই কিংবা খারাপ বলার জন্য আমার এখানে আসার একটাই কারণ ও যদি আসলে কারোর কথা শুনে ভুল করে থাকে তাহলে শুধু শুধু আমাদের মেয়ের চিন্তা হোক আমার চিন্তা হোক ওর জীবনের চিন্তা হোক যে তো আমিও ওকে ভালোবাসত ও আমাকে ভালোবাসছে আর আমাদের বারো বছরের সম্পর্ক এখন যে অবস্থায় আছে যদি মামলাটা অনেক দূর আমরাও চালাই ওরাও চালায় দেখা যায় দুই দিন পর রিভোর্স হবে মাস্ট তখন ওর মনে সময় ভুল বুঝতেই পারে তখন ও কিন্তু মানে কোনো কিছু ভুল পাবে না কারণ পরে বুঝবে এখন বুঝতেছে না পরে বুঝবে যে কী ভুলটা করলাম আবার আমি তো ওকে সারা নর্মালি খারাপ থাকতেছি থাকবো কবে ভালো থাকতে পারবো নিজেও জানি না কবে থেকে সুস্থ হইতে পারবো ভালো করে আমি নিজেও জানি আর আমার যে শরীর দেখতেছেন মিনিমাম বিশ কেজি ওজন কমছে আমার হয়তো আপনি প্রথম দিন যেদিন দেখছেন আমাকে এরকম দেখেননি আমার যেটা আইডিয়া আই হোপ আপনাদের জিনিসটা শর্ট আউট হবে আমি তো আসলে আসলে পুরোটা বুঝবো না আপনার তো এক পক্ষ শুনলাম যদি এটা দেখার পর আপনার ওয়াইফও আসতে চায় এবং দুজনে একসাথে বসে কথা বলতে চান সেটা উই ক্যান আর আমি চাই কি মুখের কথা কখনো বিশ্বাস না করে আমি যেমন জাস্ট সিম্পল ভিডিওটা দেখছেন তার বোনের সাথে তার মায়ের সাথে যে কথা বলা হইছে তার ভাইয়ের সাথে রেকর্ডিংগুলো শুনলে সব বুঝতে পারবেন যে আসলে তাদের সাথে আমার তার সাথে কি ঝামেলাটা আসলে টাকা পয়সা নিয়ে না এই ফোনটা নিয়ে ওকে কারণ সে কিন্তু আমাকে সব জায়গায় বলতেছে তার আত্মীয় স্বজন সবার কাছে বলে বেরোচ্ছে এবং আমার আথাইগুলো বাসার চারপাশেও সবার কাছে বলতেছে কি টাকার জন্য আমি টাকার জন্য ওকে ঠিক আছে আমি বাকিটা শুনবো আপনাদের যখন ক্লোজারটা হবে বা যদি কোর্টের বেশি হয় তখন আমরা এটা আবার শুনবো ওকে থ্যাংক ইউ Thank you.